হার্ট অ্যাটাকের এক মাস আগেই দেহে এই পাঁচটি সিগন্যাল দেয় ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনি জানেন কি হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকেই দেহ কিছু সতর্কতা সংকট দিতে শুরু করে বিশেষজ্ঞরা এরকম পাঁচটি লক্ষণের কথা বলেছেন যেগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তারা আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো অস্বাভাবিক রকমের শারীরিক দুর্বলতা রক্ত প্রবাহ কমে গেলে এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে এমনটা হয় রক্তের শিরা গুলোতে চর্বি জমে সৃষ্টি করলে এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়লে প্রধানতম লক্ষণটি দেখা দেয় ঝিমুনি রক্তের প্রবাহ কমে গেলে ঝিমুনিও দেখা দেয় মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয় ঠান্ডা ঘাম রক্তপ্রবাহ কমে গেলে দেহে ঘাম ঝরলে স্যাঁ ও ঠান্ডা ভাব অনুভূত হবে বুক ব্যথা বুক বাহ পিঠ এবং কাঁধে ব্যথা অনুভূত হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বুকে ব্যথা এবং সংকোচন হৃদপিণ্ডের অসুস্থতার একটি বড় লক্ষণ শ্বাসকষ্ট ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত সরবরাহ না হলে এই ধরনের সমস্যা দেখা দেয় হার্টের সমস্যা থাকলে ফুসফুসের রক্ত চলাচল কমে যায় আর শ্বাসকষ্ট বা শ্বাস ছোট হয়ে আসার মতো সমস্যা দেখা যায় সূত্র ডেলি হান্ট ভিউজ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের মাঝে এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ